ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন মেমোরিয়াল নকআউট প্রতিযোগিতার তিনটি প্রি কোয়ার্টার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। দিনের প্রথম ম্যাচে এমবিবি স্টেডিয়ামে বিসিসির বিরুদ্ধে খেলতে নামে মৌচাক ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে প্রাঞ্জল দেবের 55 রান ও রণদীপ পালের 42 রানের উপর ভর করে স্কোরবোর্ডে 162 রান সংগ্রহ করে বিসিসি ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে 24 ওভার 3 বলে 10 উইকেট হারিয়ে মাত্র 106 রানে থেমে যায় মৌচাক ক্লাবের ইনিংস। 56 রানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বিসিসি। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে দিনের অন্য ম্যাচে 8 উইকেটে বড় ব্যবধানে শতদল সংখ্যকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে শুক্রবার জায়গা করে নিয়েছে সংহতি ক্লাব। টিআইটি মাঠে দিনের শেষ ম্যাচে 2 উইকেটে চলমান সংখ্যকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জেসিসি। চলমান সংখ্যের দেওয়া 163 রানের জয়ের লক্ষ্যকে তাড়া করতে নেমে রিমন সাহার অপরাজিত 68 রানের ইনিংসের সুবাদে মাত্র 34 ওভার 4 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জেসিসি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।